আজকে আমরা চেন সম্পর্কে জানবো। এই আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 66 ফিট গান্টার্স চেন। এই চেনটা গান্টার্স চেন নাম কেন? গান্টার্স সাহেব এই চেনটা দুর্গ পরিমাপের জন্য আবিষ্কার করেছিলেন বলে এই চেনটার নাম হয় গান্টার্স চেন, ঠিক আছে। এই চেনের প্রত্যেকটা ভাগ্যে আমরা আলাদা আলাদা জানবো যে প্রত্যেকটা ভাগ্যে কি কি বলে, ঠিক আছে। তো এই চেনটার এই যে এটা হচ্ছে ব্রাস হ্যান্ডেল, আমি বললাম এলা হচ্ছে একটা একটা লিঙ্ক, ঠিক আছে। এই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু একে অপর সঙ্গে যুক্ত হয়ে একটা 66 ফিটের গান্টার্স চেন তৈরি হয়েছে, ঠিক আছে। সিমিলারলি আমাদের হাতে আরেকটা যেমন চেন্স রয়েছে, এখানে একটা চেন আছে দেখো, এটা কি চেন? এটা হচ্ছে ম্যাট্রিক্স চেন, ঠিক আছে। ম্যাট্রিক্স চেন কত ধরনের হয়? তিন ধরনের, 10 মিটার হয়, 20 মিটার হয়, 30 মিটার হয়, ঠিক আছে। তো এই 10 মিটার, 20 মিটার, 30 মিটার আলাদা আলাদা চেন আছে আমাদের, যেরকম যেখানে প্রয়োজন অনুসারে আমাদের যেরকম কাজে লাগে সেরকম অনুসারে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই 20 মিটার চেন আমার হাতে যেটা রয়েছে, আমি একটু স্যারকে বলবো ক্যামেরাটা সামনে আনার জন্য, দেখতে পাচ্ছ তোমরা এই যে 20 মিটার, 20 মিটার চেন, ঠিক আছে। এই 20 মিটার চেনটার মধ্যে কতগুলো লিঙ্ক থাকে? 100টা। যদি আমার 20-30 মিটার চেন্স হয় কতগুলো লিঙ্ক হবে? 150টা, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের, আর এই যে এই চেনের মাঝে ছোট ছোট এই যে ইয়েগুলো দেওয়া আছে এগুলো কি বলে? টেলি, ঠিক আছে। এই টেলির সাহায্যে আমরা কি করি, কোনো একটা যখন আমরা বড় এরিয়া মাপি কিংবা কোনো একটা রাস্তার দৈর্ঘ্য মাপি সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য মেজারমেন্টের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে, যাতে টেলি সাহায্যে আমরা ধরে নাও একটা চেন দিয়ে এক চেন, তারপরে দু টেলি তিন টেলি হলো, ঠিক আছে। সেক্ষেত্রে কি আমাদের মেজারমেন্টের সুবিধার ক্ষেত্রে আমরা এই টেলির কিন্তু সাহায্য নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি দুটো চেন দেখালাম। আমাদের হাতে আরেকটা চেন রয়েছে, সুমন একটু নিয়ে আসো তো চেনটা। এটা হচ্ছে কি চেন? এটা দেখো এই ব্রাস হ্যান্ডেলে লেখা আছে, এটা হচ্ছে 100 ফিটের চেন, ঠিক আছে। এই চেনটার নাম কি? ইঞ্জিনিয়ার চেন। এটা বিশেষ করে কোন কোন জায়গাতে কাজে লাগে? কনস্ট্রাকশন সাইট, কোনো বড় এরিয়ার ক্ষেত্রে মেজারমেন্টের ক্ষেত্রে এই চেনটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এই চেনের যে লিঙ্ক আছে, কতগুলো লিঙ্ক আছে চেনের মধ্যে? টোটাল 100টা লিঙ্ক রয়েছে। তাহলে প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য কত হবে? 1 ফিট করে, ঠিক আছে। তো এইভাবে আমরা চেন সম্পর্কে জানলাম, আর বাকি আরও যে চেন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।